টেক মাস্টার দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখে নেব একটি ইন্ডিকেটরের ভিতরে কি থাকে। এটি একটি এসি ইন্ডিকেটর। আমরা দেখব এই ইন্ডিকেটরের ভিতরে কি কি যন্ত্রাংশ থাকে, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। এই ইন্ডিকেটরটি প্রীতি কোম্পানির, প্রীতি বা অন্য যে কোনো কোম্পানির হতে পারে। এটি 220 থেকে 240 ভোল্ট বিদ্যুৎ সাপ্লাইয়ে নির্দেশকের কাজ করে, অর্থাৎ ইন্ডিকেটরের কাজ করে। দেখে নেব এর ভিতরে কি আছে। ব্যবহার করব একটি টেস্টার, এটাকে স্ক্রুড্রাইভার হিসেবে ব্যবহার করব। দেখুন এখানে দুটি পোল আছে, যে কোনো একটি পোল লাইন এবং যে কোনো একটি পোল নিউট্রাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো নির্দিষ্ট পোল নেই, এটাকেও লাইন করা যাবে, এটাকেও লাইন করা যাবে। আমরা এর ভিতর কি আছে দেখব, তার জন্য এর বাইরে যে ঢাকনাটি আছে সেটা খুলে নেব। হালকা প্রেশার দেব, দেখুন ঢাকনাটি খুলে গেল। এর ভিতরে একটি রিফ্লেক্টর পেপার আছে, কোনো অ্যালুমিনিয়াম সিট নয়, সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এটি রিফ্লেক্টরের কাজ করে, পেপার রিফ্লেক্টর পেপার, পিছন দিকটা সাদা, সামনের দিকটা চকচকে সিলভার কালারের। এবার ভালো করে লক্ষ্য করব এর ভিতরে কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাল্ব আছে, এটা একটি টাইনি বাল্ব, টাইনি মানে ছোট, এটাকে বলা হয় নিয়ন বাল্ব। এই বাল্বের ভিতরে একটি নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে নিয়ন, সে কারণে নাম নিয়ন বাল্ব। চলে যাব আর একটু ভিতরে, দেখে নেব আর কি আছে। দেখছি আমরা দুটো পোলে দুটো তার লাগানো আছে, খুলে ফেলবো তারটিকে। এদিকে আরেকটি পোলের মধ্যে আরেকটি স্ক্রু লাগানো আছে। এটাকে খুলে ফেলব। খুলে ফেলেছি, এটা তারটি কেটে গেছে, ভেঙে গেছে। যাই হোক, আমরা পেয়ে গেছি সামনে এটি নিয়ন বাল্ব, এটি একটি পোল, এবং এদিকে এই কভারিং এর ভিতরে একটি রেজিস্ট্যান্ট থাকার কথা। এর মধ্যে রেজিস্ট্যান্সটি আছে, ছুটে যাব, দেখুন রেজিস্ট্যান্ট, অর্থাৎ রোধ, বাংলায় যাকে বলা হয় রোধ, বিদ্যুৎকে প্রবাহিত হতে বাধা দেয়। এই টাইনি বাল্বটি 6 ওয়াটের হয়, কিন্তু রেজিস্ট্যান্স থাকার কারণেও এটি নষ্ট হয়ে যায় না, এবং এর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণে এর বিদ্যুতের খরচও কম হয়, অতি সামান্য 0.06 ওয়াট মতো খরচ হয় 6 ওয়াটের জায়গায়। এটি সেই বিশেষ ধরনের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি 200 কিলো ওহম থেকে 270 কিলো ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধটি 200 কিলো ওহম থেকে 270 কিলো ওহমস। এর কালার কোড দেখে আমরা চিনতে পারি এটাকে, ব্রাউন, ব্ল্যাক এবং ইয়েলো, এই হচ্ছে কালার কোড। এত ছোট বোঝা খুব মুশকিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে ব্রাউন, ব্ল্যাক এবং ইয়েলো, এছাড়া গোল্ডেনও থাকতে পারে, সিলভারও থাকতে পারে। 200 থেকে 270 কিলো ওহম। আজকে আমরা দেখে নিলাম একটি ইন্ডিকেটরের মধ্যে কি থাকে। ভিডিওটি
ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।